বড় পর্দায় নায়িকা অপু বিশ্বাস 1.5 শতকেরও ক্যারিয়ারের সিনেমায় পর্দার জন্যই কাজ করছেন। এবার তিনি কাজ করছেন ছোট পর্দার জন্য, তবে সেটা টেলিভিশন নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য একটি সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। নাম ছায়াবাদী, এটি তার প্রথম ওয়েব সিনেমা। সিনেমাটি প্রযোজনা করছে আরটি, পরিচালনা করছেন সৈয়দ শাকিল। সিনেমাটি মূলত আহমেদ শাহাবুদ্দিনের সাইকো থ্রিলার গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। অপু বিশ্বাস জানান, এ ওয়েব সিনেমাতে তিনি দৈত্য চরিত্রে অভিনয় করবেন। প্রথমবার ওয়েব সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, অনেক আগে থেকেই ওয়েব ফিল্মে কাজ করার প্রস্তাব পাচ্ছি, কিন্তু ব্যাটে বলে মিলছে না বিধায় কাজ করা হচ্ছে না। আমার ইচ্ছে ছিল যে সিনেমায় কাজ করব তার গল্প যেমন অসাধারণ হয়, ঠিক তেমনই আমার চরিত্র যেন থাকে নতুনত্ব। এবার এ সিনেমার গল্প এবং সবকিছুই তার মানানসই বলে মনে হচ্ছে, তাই এই সিনেমাতে কাজ করতে যাচ্ছেন। নাইম খান, রেড নিউজ 24, ঢাকা।